ষষ্ঠ বিষয়টা হচ্ছে মাইয়েট মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার বিধান এই গোসল দেওয়াটা কি এটাকে ফরজ না সুন্না না মুস্তাহাব গোসল দেওয়াটা হচ্ছে ফরজ কিন্তু এটা হচ্ছে ফরজে কি ফায়া যেহেতু গোসল একবার দিলে আর দেওয়ার প্রয়োজন নাই গোসল পরিপূর্ণভাবে গোসলের বর্ণনা আসছে একবার দেওয়ার অর্থ হচ্ছে পরিপূর্ণ গোসলের কথা আমরা বলছি এমনি হাদিসে তো আছে তিনবার পাঁচবার সাতবার পর গোসল দেওয়ার কথা কিন্তু এখানে একবার বলতে কমপ্লিট গোসলটা হয়ে যাওয়ার পরে আর সমাজের কারো দায়িত্ব থাকবে না আবার গোসল দেওয়া এই প্রথমবার গোসল দেওয়া এটা ফর্জ কি ফায়া কিছু সংখ্যক লোক যদি সে গোসল দেন অথবা একজন দুজন যারাই সেটা করতে পারেন করার পরে আর সমাজের কারো উপর সে দায়িত্ব থাকবে না কিন্তু যদি কাউকে গোসল দেওয়া না হয় তাহলে সমাজ সমাজের সবার উপর সে দায়িত্ব থেকে যাবে সাল্লাহ সাল্লাম যেমন গোসল দেওয়ার নির্দেশটা দিয়েছিলেন যারা মারা গিয়েছেন তাদের অনেকের ক্ষেত্রে এর মধ্যে ওই মোহরম ব্যক্তি জোর থেকে পড়ে মারা গিয়েছিল বলেছিলেন ইগসেলু হু বেমা ইন ওয়াসিদ্রিন তাকে পানি এবং বড়ই পাতা দিয়ে গোসল দাও এছাড়া উম্মে আতিয়া আল্লাহ তালহার হাদিস যেখানে সাল্লাম তার স্ত্রীদেরকে নির্দেশ দিয়েছিলেন যারা তার কন্যাকে গোসল দিয়েছিল বলেছিলেন কি এগসেল নাহা ফেলাফান আউ হামসানিকা ইন রিক যে তাকে তিনবার গোসল দাও অথবা পাঁচবার অথবা সাতবার অথবা তোমরা যদি মনে করো এর বেশি দিতে পারো তবে অন্য অন্য বর্ণনা এসেছে যে মানে বিজয় সংখ্যক দেওয়াটা হচ্ছে উত্তম বীজ সংখ্যক দেওয়াটাকে রাসাদাল্লাহ সাল্লাম রেকমেন্ড করেছেন তাহলে ষষ্ঠ বিষয় আমরা পেলাম গোসল দেওয়ার বিধান এবং সেটা হচ্ছে ফর্জিকে সপ্তম বিষয় হচ্ছে পুরুষদের গোসল বা পুরুষ ব্যক্তির পুরুষ মাইয়েতের গোসল দেবে পুরুষেরা অথবা তার স্ত্রী আর আগের যুগে যেটা হতো তার দাসীও দিতে পারত যেহেতু তার দাসী তার স্ত্রীর বিধানের মধ্যে যাই হোক এখনকার ক্ষেত্রে আমরা বলবো পুরুষের গোসল দেবে হয় পুরুষ অথবা তার স্ত্রী আর নারীদের গোসল দেবে নারীরা অথবা তার স্বামী স্বামী ছাড়া আর অন্য কোন পুরুষ কোন নারীকে গোসল দেবে না স্ত্রী ছাড়া অন্য কোনো নারী পুরুষকে গোসল এই। এখানে হাদিস আছে তিনি বলেছেন রাজা রাসুল্লাহ সাল্লাফা বাকি থেকে একবার রাসুল সাল্লাহ আসলেন সম্ভবত কবর জেরাত করে তিনি আসলেন এবং আমাকে দেখলেন যে আমার মাথায় প্রচণ্ড ব্যথা সুদা ফিরাস এবং এতই ব্যথা আকুল হায় আমার মাথা গেল আমি এভাবে বলছিলাম এত প্রচণ্ড ব্যথা ছিল ফা বাল ওয়ার আসা রাসু সাল্লাহ সাল্লাম বলেন বরং আমারও মাথা গেল মানে সামত রাসুসাল্লাহ সালামের মাথা তখন হয়তো বা ব্যথা ছিল বা এরকম একটা কিছু ছিল তুমাকাল এরপরে রাসুলসল্লা সাল্লাম বললেন মা দর্রাকে লাউ মুত্তি কাবলি যে তুমি যদি আমার আগে মারা যাও ফাকুম তু আলাইক ফা তাহলে আমি তোমার গোসল দেবো ওয়া ক্যাফান্তুক তোমার কাফন দেবো ওয়াসাল্লাই তো আলাইক ওয়া দাফান্তুক তোমার উপর সাল্লা জানাজা পড়বো এবং তোমাকে দাফন করবো তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম এখানে দেখা গেল যতগুলো কাজ করবেন যদি আয়েশা তার আগে মারা যায় রাত আল্লাহ চালান তাহলে তাহলেই তিনি বলেছেন তিনি তার গোসলও দেবেন আচ্ছা এছাড়া আগের একটা হাদিসে আমরা একটু আগে দেখলাম যখন রাসুল সাল্লাহ সাল্লামের গোসল নিয়ে একটু এখতেলাফ হলো কাপড় খুলবে কি খুলবে না ইত্যাদি এবং কাপড় না খুলি যখন সাহবারা গোসল দিলেন তখন আয়েশা বললেন যে যদি আমরা জানতাম এভাবে গোসল এই জায়গার মধ্যে এইভাবে দেওয়া হবে তাহলে রাসুল সাল্লাহ বিবিরাই তো এখানে যথেষ্ট ছিল তারাই ছিল তারাই গোসলটা দিতে পারতো তাতে বোঝা গেল এ দুটো হাদিস স্পষ্ট রেকমেন্ডেশন যে স্ত্রীরা স্বামীদেরকে গোসল দিতে পারে আর স্বামীও স্ত্রীদেরকে গোসল দিতে পারে প্রথম হাদিসটাতে হচ্ছে রাসুলসল্লাহ সাল্লাম স্বামী তিনি আয়সাকে গোসল দিতে চেয়েছিলেন আর দ্বিতীয় হাদিসটাতে রাসুল সাল্লাহ সাল্লামকে তার স্ত্রীরা গোসল দিতে পারত বলে আয়েশা রাজি আল্লাহ তালা উক্তি করলেন তাহলে আমাদের দেশে যেটা প্রচলিত যে স্বামী স্ত্রী একজন আরেকজনকে গোসল দিতে পারবে না সেটা মোটি শুদ্ধ নয় এবং এই হাদিসের আলোকে প্রমাণিত হলো এছাড়া আরও তো হাদিস আছে আলী রাদি আল্লাহ তালা আনহু তার স্ত্রী ফাতেমা রাদি আল্লাহ তাল্লা আনহাকে গোসল দিয়েছিলেন ইত্যাদি এখানে ইমাম শওকানির কিছু কোটেশন দেই যাতে আমাদের মানে আস্থাটা আরেকটু বাড়ে ইমাম শাওকানি বলেছেন যে এই যে হাদিসটা বর্ণনা করা হলো এর মধ্যে দলিল আছে যে স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবে যখন স্ত্রী তার স্ত্রীকে তার স্বামী গোসল দিতে পারবে যখন স্ত্রী মারা যায় ঠিক একইভাবে স্ত্রীও তার স্বামীকে গোসল দিতে পারবে আচ্ছা এটা হচ্ছে এই হাদিস আর এছাড়াও আবু বকরদ্দি আল্লাহ তাল্লাহকে গোসল দিয়েছিলেন কে তার স্ত্রী আসমা আচ্ছা আলী রাদ গোসল দিয়েছিলেন তার স্ত্রী ফাতেমাকে বর্ণনা করেছেন ইমাম শাফিদ আরও পত্নী আবু ওয়েম বাইহাকি এবং আরো অনেকে সনদ হাসান সানবে এ হচ্ছে ইমাম শাহকানের কথা আর শেখ আবদুল আজিজ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলছেন যে মহিলাকে তার স্বামী গোসল দেওয়া এতে কোনো অসুবিধা নেই যদি মহিলা গোসল দিতে পারে গোসলে দেওয়ার অভিজ্ঞতা তার থাকে তিনি বলছেন যে আলী রাদ আল্লাহ তালু তার স্ত্রী ফাতেমাকে গোসল দিয়েছিলেন এবং আসমা বিন তে তার স্বামী আকর রাদি আল্লাহ তাল্লাহুকে গোসল দিয়েছিলেন তাহলে দুইজন খলিফা আমরা দুটো চিত্রই দেখলাম একজন খলিফা তার স্ত্রীকে গোসল দিয়েছিলেন আর আরেকজন খলিফাকে তার স্ত্রী গোসল দিয়েছিলেন সবই সহসনত শেখ আব্দুল আজিজ বিন বাজ তিনি আরও একটু বলেছেন আমা গায়ুজাহ কিন্তু যদি স্ত্রী না হয়ে অন্য কোনো নারী হয় যেমন মা এবং মেয়ে ফালাইজুজুল নিরাজুল তার তাহলে পুরুষের উচিত হবে না তাদেরকে গোসল দেওয়া যদিও সে তার মা যদিও সে তার কন্যা এটা সাবালিকাদের ক্ষেত্রে অথবা অন্য কোনো মাহারাম এর ক্ষেত্রেও দিতে পারবে না অর্থাৎ যেমন খালাকে ফুফুকে গোসল দেওয়া যাবে না তাহলে পুরুষ একমাত্র মহিলা যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে তার স্ত্রী আর নারীরাও একমাত্র পুরুষ যাকে গোসল দিতে পারবে সে হচ্ছে স্বামী এখানে একটা মত আছে সেটি হচ্ছে যখন সাত বছর এর ছোট হয় ছেলে হোক মেয়ে হোক তারা যদি সাত বছরের ছোট হয় কারণ তখন তাদের জন্য তার শিশু তাদেরকে আওরা হিসাবে দেখা হচ্ছে না ফলে এই সাত বছরের নিচে হলে তাহলে পুরুষ নারী উভয়ই এই সাত বছরের মানে লিঙ্গ যদি ভিন্ন হয় পুরুষরা সাত বছরের নিচের নারী শিশুকে গোসল দিতে পারবে আবার নারীরাও পুরুষ শিশুকে গোসল দিতে পারবে ছোট্ট শিশু যদি হয়